টিভিশনের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি যেভাবে বলেছিলাম তোমাদের যে প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস আমরা করব, সেই হিসেবে এই ক্লাসটি আজকে প্রথম ক্লাস এই সপ্তাহে। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে। তো চলো ছেলেমেয়েরা, আমরা এই অধ্যায়ের প্রাথমিক আলোচনায় ঢুকে যাই। আলোচনার শুরুতেই দেখো, প্রথমে যেটি লেখা আছে চ্যাপ্টার ওয়ান ক্লাস 10 লেকচার 1। আমরা এই চ্যাপ্টারটি টাইটেল এভাবে রাখব, শুধুমাত্র আমরা ক্লাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নম্বরটিকে আমরা পরিবর্তন করব। এখানে পরিষ্কার করে লেখা আছে, দেখো, এক্সোজেনেটিক প্রসেসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজকে প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টারের একেবারে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এটি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা লার্নিং আউটকামস, অর্থাৎ এই আলোচনাটার পরে আমরা কি কি জানতে পারবো সেটি নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া যাক। এই আলোচনাটি যখন শেষ হয়ে যাবে, আলোচনাটি শেষ হয়ে গেলে আমরা জানতে পারবো বহির্জাত প্রক্রিয়া কি, এই বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে ভূমিরূপগুলির সম্পর্ক কি, এবং এই বিষয়টি জানার পরে আমরা পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে তার মডেল আনসার উত্তর কিরকম হওয়া উচিত, আমরা সেই বিষয়টি নিয়েও জেনে নেব। তো প্রথমে তবে ছেলেমেয়েরা চলো আজকের আলোচনার প্রথম অধ্যায়, প্রথম পার্টে দেখো লেকচার টপিক। এখানে আমি বলেছিলাম ঠিক যেমনটি করে তোমাদের, যে ভূগোল যখন আমাদের পড়তে হবে কি কোশ্চেনস অ্যান্ড গাইডিং কনসেপ্ট, এই সাইন্টিফিক মেথডে আমি বলে দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি টপিককে যখন আলোচনা করব, যে কোনো বিষয় নিয়ে আমরা যখন পড়াশোনা করব, তখন আমরা কি করব, আমরা মূল টপিকটার মাঝখানে, অর্থাৎ এখানে লক্ষ্য রাখো এই যে মূল টপিকটা দেখতে পাচ্ছ, এই মূল টপিকটার চারদিকে আমরা কি লিখব, কিছু WH কোয়েশ্চেন লিখে দেবো, হু, হোয়াই, হাউ, হোয়ার, হোয়াট, ওয়েন ইত্যাদি। হু মানে কে, কখন, কেন, কিভাবে, আবার কোথায়, বা এখানে কি। দেখো এই যে ইংরেজি শব্দগুলো, এই শব্দগুলোর বাংলা ভীষণই সহজ। তো আগে আমরা আলোচনা যাওয়ার আগে এই এই বিষয়গুলিকে আমরা জানার জন্য বা আলোচনা করার জন্য কিভাবে আমরা সুন্দরভাবে বিষয়টিকে বুঝতে পারি তাতে একটুখানি দেখে নাও। দেখো হু, হু মানে কি, আমরা কোনো একটা বিষয়ের আইডেন্টিফিকেশন করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে দেখো ডাক্তার, কে ডাক্তার, এরা কারা, স্টুডেন্ট। এখানে হোয়াট, কি, অর্থাৎ আমি টপিকটা সম্বন্ধে বলতে চাইছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি, বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। হোয়েন, অর্থাৎ টাইমকে মেনশন করা হচ্ছে, এখানে সিজনের কথা বলা হয়েছে, এখানে ঘড়ি দিয়ে টাইমকে বোঝানো হয়েছে। হোয়ার, অর্থাৎ লোকেশনকে বোঝানো হচ্ছে, যে কোন জায়গাটায় এর লোকেশন আছে, এখানে একটি স্কুল বা কলেজের ছবি, একটি মন্দিরের ছবি, একটা প্লে গ্রাউন্ডের বা খেলার খেলার ছবি, খেলার গ্রাউন্ডের ছবি। হোয়াই, রিজন, কারণকে বলা হচ্ছে, কেন, হাউ, এটা প্রসেসের কথা বলা হচ্ছে, কিভাবে। তার মানে কি, যে যখনই আমরা ভূগোলের যে কোনো বিষয়ে আমরা আলোচনা করব তখনই আমরা এই WH কোশ্চেনগুলো দিয়ে ঠিক এই ধরনের আনসারগুলিকে খোঁজার চেষ্টা করব, বা এইভাবে আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে দেখো
আমার আজকের টপিক আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের প্রথম বহির্জাত প্রক্রিয়া। প্রথমে বলি এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আমরা এই শব্দগুলোকে একটুখানি ভেঙে নিই। বহির্জাত, বহির্জাত মানে কি? যা বাইরের থেকে জাত। প্রক্রিয়া, একটি ধারাবাহিক ঘটনা। আর তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ল্যান্ডফর্ম, ভূমিরূপ, ভূমিরূপ, ভূমি এবং রূপ। এখানে দেখো এই যে শব্দটিকে ভূমি রূপ। তবে আমরা তবে একে একে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যে ভূমিরূপ, এই ভূমিরূপ শব্দটিকে একটুখানি জানার চেষ্টা করি। প্রথমে বলি যে ভূমি রূপ কি, ভূমি আসলে কি। এই এই যে ছবিটা দেখে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে আশা করি, যে দেখো ভূমি হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়ার সৃষ্ট আকৃতি। দেখো এখানে কি বলা হচ্ছে, প্লেন। দেখো এখানে প্লেটু মানে মালভূমি, এটা হচ্ছে একটা মালভূমির পিকচার। দেখো নিচু হয়ে গেছে, এটা এখানে নদী এবং পুরোপুরি এটা একটা সমতল অঞ্চল। এই অংশটিকে লক্ষ্য রাখো, এই অংশটিকে বোঝানো হচ্ছে পর্বত, অর্থাৎ কিনা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বিশেষ ধরনের আকৃতি। এই এই ধরনের আকৃতিকে, আকৃতি যখন আমরা দেখতে পাই, আকৃতিকে আমরা বলি ল্যান্ড ফর্ম, ভূমিরূপ। ল্যান্ড মানে ভূমি, ফর্ম মানে শেপ বা আকৃতি। দেখো এই ধরনের যে ল্যান্ড ফর্মটা আমরা দেখতে পাই, শুধুমাত্র যে ভূমিভাগে দেখতে পাই এমনটা নয়। দেখো এখানে আরেকটি ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো এটা তো খুব পরিষ্কার করে তোমরা বুঝতে পারছো, এটা একটা সমুদ্রের তলদেশ। এই সমুদ্রের তলদেশে আমরা উপর থেকে দেখলে মনে হয় কি, যে পুরো অংশটাই কি আছে, সমুদ্র, জলে ভর্তি। কিন্তু সমুদ্রের নিচে, জলের নিচে, ঠিক আমাদের মহাদেশীয় অংশে যে ধরনের শেপ, ভূমির আকৃতি দেখতে পাই, পর্বত, দেখো এখানে খাত, এটা সমভূমি, এগুলো এই অংশগুলো ছোট 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 করে পার্বত্য শৈলশিরা, এই ধরনের এই অংশ, যদিও এগুলোকে আমাদের সমুদ্রের সমুদ্রের যে ভূমিরূপের দৃষ্টিভঙ্গিতে এগুলোকে আমরা মহীসোপান, মহীডাল বিভিন্ন নামে আমরা বলে থাকি, কিন্তু এগুলো জলভাগের ভূমিরূপ। তবে ভূমিরূপ আমরা যেটা পরিষ্কার করে বুঝতে পারলাম, একটা হচ্ছে স্থলভাগের আর একটা হচ্ছে জলভাগের। এরপরে দেখো, তবে এই ধরনের এই যে ভূমিরূপগুলো এসেছে, এই ভূমিরূপগুলো তৈরি করেছে কে? দেখো কামারশালায়, কামারশালায় কি হয়, কামারশালায় যে কোনো ধরনের একটি একটি র লোহা, আয়রন, র আয়রন বা কাঁচা লোহা, এই কাঁচা লোহাকে কি করা হয়, বিভিন্ন শেপ দেওয়া হয়। এই শেপগুলো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টেকনিক বা পদ্ধতির ব্যবহার করা হয় এবং তার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয়। আমি যদি মনে করি যে একটা কাস্তে বানাবো, তবে কাস্তে বানানোর জন্য একরকমের বেন্ট বা প্রেশার দিতে হয়, আবার হাতুড়ি বানানোর জন্য, হাম্বার বা হাতুড়ি বানানোর জন্য আরেক ধরনের প্রেশার বা যন্ত্রের ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমাদের পৃথিবীতে এই যে এটা, এই যে পর্বত, এই যে দেখতে পাচ্ছ পুরো এই যে পর্বত অংশ, বা এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে মালভূমি অংশ, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো এই যে সমভূমি অংশ, এই পর্বত, মালভূমি, সমভূমি, এটাকে সৃষ্টি হওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে আমরা ভৌগোলিক পরিভাষায় বলে থাকি আর্থ মুভমেন্ট। অর্থাৎ যে এই যে আর্থ মুভমেন্টস, এটা ঘটাচ্ছে কে, দু ধরনের প্রক্রিয়া। একটা হচ্ছে এক্সোজেনেটিক প্রক্রিয়া বহির্জাত, আর একটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রক্রিয়া। এন্ডোজেনেটিক প্রক্রিয়া মানে কি, যা কিনা ভেতর থেকে আসে, অর্থাৎ যে শক্তি, ভূমিরূপ গঠনের যে শক্তি পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে আসে তাকে বলা হয় এন্ডোজেনেটিক প্রসেস, হুইচ ইজ কেম ফ্রম দ্য ইনার পার্ট অফ দ্য আর্থ। আর এক্সোজেনেটিক কি আছে, বাইরের থেকে যেটা আসে। তবে আমরা এক্সোজেনেটিক বহির্জাত প্রক্রিয়াটা
প্রক্রিয়া কার অংশ? এটি আসলে আর্থ মুভমেন্টের অংশ, আমাদের ভূমিরূপ গঠনের জন্য এরাই দায়ী মূলত। এই দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রক্রিয়া, সেটা আমাদের পাঠ্য বিষয়ের সঙ্গে যুক্ত নয়, আরেকটি হচ্ছে এটা যুক্ত নয়, আরেকটি হচ্ছে এক্সোজেনেটিক প্রক্রিয়া, যেটা কিনা আমাদের পাঠ্য বিষয়ের মূল পাঠ। এই এক্সোজেনেটিক প্রসেসকে আমরা মূলত, এখানে অনেক কটা পার্ট দেওয়া আছে, আমরা সেটার উপরে জোর দিচ্ছি না, মূল যে বিষয়টি নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে কি, এখানে লক্ষ্য রাখো যে ওয়েদারিং, আবহবিকার, মাস মুভমেন্ট, পুঞ্জিত চলন বা পুঞ্জিত ক্ষয় যাকে আমরা বলে থাকি, ইরোশন বা ক্ষয়, ডিপোজিশন বা সঞ্চয়, অর্থাৎ কিনা বাইরের যে শক্তি আছে, এই বাইরের শক্তিগুলি ঘটার জন্য আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ইরোশন বা ক্ষয় এবং ডিপোজিশন বা সঞ্চয়, সঞ্চয়জাত, এই চারটি প্রধান পদ্ধতি ভূমিরূপ গঠনের জন্য দায়ী। আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার, এই প্রধান তিনটি আবহবিকার ভূমিরূপের বিভিন্ন ধরনের আকৃতি গঠনে সাহায্য করে। পুঞ্জিত ক্ষয়, যা কিনা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে, এই ধরনের ধীর প্রবাহ এবং দ্রুত প্রবাহ বা দ্রুত পুঞ্জিত ক্ষয়, ধীর পুঞ্জিত ক্ষয়ের ফলে হয়ে থাকে। ইরোশন, ইরোশন বা ক্ষয়, এই ইরোশন বা ক্ষয় আসলে কোন কাদের ক্ষয়, এই ক্ষয় কাজ করছে কে, ক্ষয় করছে মানে কি, কোথাও উঁচু জায়গা আছে তাকে ক্ষয় করে নিচু করে দিচ্ছে, পর্বত আছে ক্ষয় করে তাকে আস্তে আস্তে করে মালভূমি হয়ে যাচ্ছে, মালভূমি আছে ক্ষয় করে আরো নিচু উচ্চতা নিচু হয়ে যাচ্ছে ভূমিভাগে, এর ফলে সমভূমি হচ্ছে। তো এই যে ক্ষয়ের যে কাজগুলো কে করে, নদী, ভৌমজল, হিমবাহ, সমুদ্র স্রোত, বায়ু, দেখো এই প্রধান তিনটি মেন এজেন্ট বলা হয় এদেরকে ভূমিরূপ গঠনের প্রধান প্রভাবক। ডিপোজিশন, সঞ্চয়, সঞ্চয় কে করে, ক্ষয় করে যে সঞ্চয় করে সে, অর্থাৎ কিনা যে ইনকাম করে সে খরচা করে, এরকম ভাবে অর্থাৎ যে ক্ষয় করে সেই সঞ্চয় করে, কে, নদীর সঞ্চয়, ভৌম জলের সঞ্চয়, হিমবাহের সঞ্চয়, আবার সমুদ্র তরঙ্গের সঞ্চয় এবং বায়ুর সঞ্চয়। তার মানে কি হচ্ছে যে ক্ষয় এবং সঞ্চয় এই প্রধান দুটি মূল প্রভাব, মূল ফ্যাক্টর কাজ করে, এবং এই প্রধান ফ্যাক্টরগুলির দ্বারা কিন্তু কি হয়, আমাদের ভূমিরূপের পরিবর্তন হয়ে থাকে। ছেলেমেয়েরা, আমরা এখানে একটুখানি আলোচনা করে নেব, সেটা কোন বিষয়ে, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বহির্জাত প্রক্রিয়া আসলে কি। এক্সোজেনিয়াস শব্দটি থেকে এসছে, গ্রিক শব্দ এক্সো, কথার অর্থ হচ্ছে যা বহির্ভাগ বা যা বাইরের থেকে আসে। জেনেসিস কথার অর্থ হচ্ছে কি, উৎপত্তি, অর্থাৎ কিনা যা বাইরের দিক থেকে উৎপত্তি হয়েছে। মনে করো এটি একটি পৃথিবী, পৃথিবীর এই এই অংশের এটা নিরক্ষরেখা, পৃথিবীর উপরিভাগে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এবং কোন ক্ষেত্রে ভৌমজল কি করছে, বাইরের থেকে আসছে, এসে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। ভূমিরূপের এই যে পরিবর্তন ঘটায়, যে প্রক্রিয়াগুলির কথা আমি বলতে চাইছি বা আমরা এখানে জানতে চাইছি, সেটি হচ্ছে এদের ওয়ার্ক অফ জোন বা কাজের জায়গা প্রত্যেকের আলাদা আলাদা আছে। কিরকম ভাবে, লক্ষ্য রাখো যে নদী কোন জায়গায় কাজ করে, মূলত নদী কাজ করে ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলে, যেখানে কিনা বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। আবার আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, দেখতে পাবো যে বায়ু কোন জায়গায় কাজ করে, পৃথিবীর যত মরু অঞ্চল আছে এবং উপকূলীয় অঞ্চলে, উপকূলীয় ভাগে, আর হিমবাহ কাজ করে কোন জায়গায়, হিমবাহ
মোবাহ কাজ করে পার্বত্য অঞ্চল এবং মেরু দেশীয় অঞ্চলে দেখো তবে প্রত্যেকের ওয়ার্ক অফ পেরিফেরি ওয়ার্ক অফ জোন কিন্তু আলাদা নদী কাজ করছে কোন জায়গায় নদী কাজ করছে ক্রান্তীয় আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে মরু অঞ্চলে কাজ করছে বায়ু হিমবাহ কাজ করছে পার্বত্য এবং মেরুদেশীয় অঞ্চলে বাকি আর কিন্তু দুটি থেকে গেছে কে তরঙ্গ তরঙ্গ কাজ করে কে সমুদ্রে সমুদ্রের ভাগে আর ভৌমজল কাজ করে ভূ অভ্যন্তরের মূলত দ্রব্য শিলা অঞ্চলে দেখো একটা জায়গায় যে এই বিষয়টি নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা করার কোনো দরকার নেই কিন্তু আমাদের যে বিষয়টির উপরে মাথা ব্যথা করতে হবে সেটা হচ্ছে যে নদী বায়ু এবং হিমবাহ সম্বন্ধে তবে এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ডিটেল বহিজাত প্রক্রিয়া মানে সেই শক্তি যা বাইরের থেকে আসে তবে এবারে আমরা জানবো বহিজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য প্রথম হচ্ছে যে এটি ধীর গতিতে কাজ করে দ্বিতীয় হচ্ছে যে এটি ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল তিন নম্বর হচ্ছে যে এটি স্থিতিশীল আর কি করে ভাস্কর্য সৃষ্টিতে সাহায্য করে তবে প্রধান এই চারটি বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের বহিজাত প্রক্রিয়ার জন্য এখন আমরা আলোচনা করব যে এই বহিজাত প্রক্রিয়াগুলি কিভাবে কাজ করে কাজটা কিরকম ভাবে করে বহিজাত প্রক্রিয়া কাজ করে প্রধানত তিনটি পদ্ধতিতে বহিজাত প্রক্রিয়া কাজ করে এর দু ধরনের শক্তিকে ধরে কাজ করে দু ধরনের শক্তির মাধ্যমে কাজ করে এক হচ্ছে কি স্থিতিশীল শক্তির মাধ্যমে কাজ করে প্রথমে দুটো পদ্ধতিতে কাজ করে এক হচ্ছে স্থিতিশীল আর একটি হচ্ছে গতিশীল এই দুটি পদ্ধতিতে যে কাজ করে সেটা আমরা একটুখানি এবারে দেখে নিই স্থিতিশীল পদ্ধতিতে যে কাজ করে মূলত কে কে উষ্ণতা বায়ুর চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত শিশির কুয়াশা ইত্যাদি বাকি গতিশীল পদ্ধতিতে কাজ করে যেগুলি সেগুলো হচ্ছে নদী হিমবাহ বায়ু ভৌমজল সমুদ্র স্রোত তরঙ্গ জোয়ার ভাটা ইত্যাদি তো এখানে লক্ষ্য রাখো যে বিষয়টির উপরে আমরা গুরুত্ব দিতে চাই যে এই যে প্রধান দুটো পদ্ধতি এই দুটো পদ্ধতি কাজ করলেও এই শক্তিগুলো তারা কাজ করলেও আসলে বহিজাত প্রক্রিয়াকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি তিনটি পদ্ধতিতে এ কাজ করে এক নম্বর হচ্ছে কি অবরোহণ বা ক্ষয় সাধন ইংরেজিতে যাকে বলা হয় ডিগ্রিডেশন কি বলা হয় ডিগ্রিডেশন মানে কি এখানে বলা হচ্ছে যে বহির্জাত যেসব প্রাকৃতিক শক্তি প্রক্রিয়াগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় ডিগ্রিডেশন বলা অবরোহণ বলা অর্থাৎ কিনা মনে করো এটা একটা পর্বত এই পর্বত থেকে নাবা এই নাবাটাকে আমরা বলি কি অবরোহণ আর যখন পর্বতে আমরা উঠি তখন তাকে আমরা বলি আরোহণ তো যখনই কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা আস্তে আস্তে ভূমিভাগের উচ্চতাগুলি কমতে থাকবে কোনো পর্বত আছে ক্ষয় হলো মালভূমি সৃষ্টি হলো মালভূমি থেকে আস্তে আস্তে করে কি হচ্ছে যে সমভূমির সৃষ্টি হচ্ছে একে বলা হয় অবরোহণ প্রক্রিয়া আশা করি অবরোহণ প্রক্রিয়া বিষয়টা কি তোমাদের বোঝাতে পারলাম
এই যে অবরোহণ প্রক্রিয়া, এই যে অবরোহণ প্রক্রিয়া দেখতে পাচ্ছ, এটি তিনটি পদ্ধতিতে মূলত কাজ করে। একটা হচ্ছে ক্ষয় সাধন অপসরণ, আরেকটি হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় এই তিনটি প্রধান পদ্ধতি, অর্থাৎ ক্ষয় করলো, ক্ষয় করার পরে তাকে কি করবে, সে অপসরণ করবে বা বহন করবে। বহন না করলে কিন্তু হবে না, কেন, তবে তার ভূমিভাগের পরিবর্তনই হবে না। এরপরে কি, এর সঙ্গে সঙ্গে পুঞ্জিত স্খলন করতে থাকে, অর্থাৎ এও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে আরেকটি জায়গা থেকে অন্য একটি জায়গায় সঞ্চালিত হয়। তবে এতক্ষণে আমরা বুঝলাম অবরোহণ এবং ক্ষয় সাধন প্রক্রিয়া কি, এবং এই অবরোহণ ও ক্ষয় সাধন প্রধান তিনটি পদ্ধতি কিভাবে করে। এবারে আমরা চলে আসছি আরোহণ। দেখো, শুধুমাত্র যে ক্ষয় করবে ভূমিভাগ এমনটা নয়, কিন্তু ক্ষয়ের সঙ্গে সঙ্গে কি হতে পারে, ক্ষয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয় হতে পারে। অর্থাৎ সঞ্চয় করছে একটা জায়গায়, যখনই উপাদানগুলি ক্ষয় হয়ে বহন হয়ে চলে এলো, সেটা অবশ্যই কি হবে, সঞ্চয় হবে। তার মানে সেটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করে, সেই নির্দিষ্ট প্রক্রিয়াকে বলা হয় আরোহণ বা অবক্ষেপণ বা সঞ্চয়। তার মানে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে এটি যদি মনে করি একটি ভূমিভাগ, আরেকটি ভূমিভাগ ঠিক এইভাবে আসছে মনে করলাম, এখান থেকে তবে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, সঞ্চয় হচ্ছে। এবং লক্ষ্য রাখো, এইখান থেকে যখনই এর উচ্চতা কমছে, এই জায়গায় কিন্তু উচ্চতা বাড়ছে। তবে আমরা মোটামুটি একটা ফ্লো ম্যাপের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি, একটা জায়গায় ক্ষয় হচ্ছে, একটা জায়গায় বহন হচ্ছে, আর একটা জায়গায় হচ্ছে সঞ্চয়। তার মানে তবে কি হলো, এই ক্ষয় মানে আমরা সংক্ষিপ্তভাবে, ক্ষয় মানে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি কি, এটা হচ্ছে অবরোহণ, আর সঞ্চয় মানে আরোহণ, বাকি এটা প্রবাহ, অর্থাৎ পুঞ্জিত ক্ষয় বা বহন। এই প্রধান দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমগ্র ভূমিভাগ, অর্থাৎ এখানে যে ল্যান্ডফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ল্যান্ডফর্মের কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস। দেখো, বায়োলজিক্যাল প্রসেস ভূমিরূপ গঠনের আরেকটি বিশেষ প্রক্রিয়া। অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেস মানে কি, জীবজাত। এখানে জীব মানে উদ্ভিদ এবং প্রাণীর কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে জৈব আবহিকারের বিষয়টিকে আমরা বলতে পারি, হিউম্যান অ্যাক্টিভিটিজের কথা বলতে পারি, অর্থাৎ ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে মানুষের যে কার্যকলাপ, সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, তবে সেটাও ভূমিরূপে পরিবর্তনের ক্ষেত্রেও কি হচ্ছে, সাহায্য হচ্ছে। সুতরাং বিষয়টি যেটি হচ্ছে যে জৈবিক প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে। তবে আমরা আজকে যে বিষয়গুলি জানলাম এর সামারি হিসেবে, প্রথমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে বহির জাত প্রক্রিয়া কি, বহিজাত প্রক্রিয়া কথাটি কোথা থেকে এসেছে। এরপরে আমরা জানলাম বহিজাত প্রক্রিয়া কোন দুটি পদ্ধতিতে কাজ করে। পরে আমরা জানলাম জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া, ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে বহিজাত প্রক্রিয়ার প্রভাব কি। এবারে আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে কি, আমাদের নলেজ বেস, সাবজেক্ট বেস, সাবজেক্ট অরিয়েন্টেড। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, অর্থাৎ কিনা আমাদের পড়ার সঙ্গে সঙ্গে লিখতে হবে। আমি বলেছি দেখো, লেখার ক্ষেত্রে আজকে আর একটুখানি পরিষ্কার করে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো ক বিভাগ, অর্থাৎ কিনা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন,
খ বিভাগ অতি সংক্ষিপ্ত সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দে উত্তর দাও স্তম্ভ মেলাও এরপরে আমি ডিটেল এর আগের ক্লাসে আলোচনা করেছি এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী ছটি দু নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক তিন নম্বরের চারটি দীর্ঘ উত্তরধর্মী পাঁচ নম্বরের চারটি এরপরে আরেকটি বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে বিভাগ চ মানচিত্র অঙ্কন এখানেও কিন্তু এক গুণিতক দশ দশ অর্থাৎ মোট 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 কিন্তু নব্বই নম্বর আমরা পেয়ে যাব অর্থাৎ আজকে তবে এই যে কোশ্চেন ফ্রেমওয়ার্ক আছে এই কোশ্চেন ফ্রেমওয়ার্কের থেকে কোশ্চেন ফ্রেমওয়ার্কের মধ্যে কি ধরনের প্রশ্ন আসতে পারে যেটুকুর অংশ আমরা আলোচনা করলাম মূলত তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে বিভাগ ক খ এবং গ কোন কোন ক্ষেত্রে ঘ হতে পারে অর্থাৎ কিনা দু নম্বর তিন নম্বর এবং এক নম্বর এক নম্বর এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিন ধরনের এই তিনটি গ্রুপ থেকে তোমাদের প্রশ্ন হতে পারে প্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো এখানে রাইটিং প্রসেস কি কোশ্চেন অ্যান্ড গাইডিং কনসেপ্টের প্রথম হোয়াট ডু মিন অর্থাৎ কি বোঝো এখানে প্রশ্ন কি হতে পারে প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন হতে পারে যে বহি জাত প্রক্রিয়া কি বা বলতে কি বোঝো কি বা বলতে কি বোঝো কি বোঝো এরপরে দেখো এই ধরনের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তবে আমরা কিভাবে করব প্রথমে আমি বলেছিলাম কি কি কোশ্চেন অ্যান্ড গাইডিং কনসেপ্ট স্টেপ ওয়ান ডেফিনেশন সংজ্ঞা বা বর্ণনা বর্ণনা ডেসক্রিপশন এক্সপ্লেনেশন ব্যাখ্যা বর্ণনা বা ব্যাখ্যা এরপরে ইভ্যালুয়েশন বা প্রেসক্রিপশন অর্থাৎ কিনা মূল্যায়ন বা প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন আমরা কিন্তু এই তিনটে সিস্টেমকে মেনে যদি আমি প্রথম বলি আমরা কি জেনেছি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে অর্থাৎ যে শক্তি বাইরের থেকে আসে এবারে আমি যদি বলি যে এই শক্তির ডেসক্রিপশন মানে কি এখানে আমি লিখব বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো তবে এক দুই তিন আমরা তিনটে বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছি এবং এর এখানে ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট অর্থাৎ কিনা আমি লিখতে পারি এখানে গুরুত্ব এবং আমি বহির্জাত প্রক্রিয়ার এখানে একটি ডায়াগ্রাম বা স্কেচ দিতে পারি তবে এইভাবে করে আমরা কিন্তু বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি এই ধরনের একটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারি এবং এই প্রশ্নটি আসতে পারে তিন নম্বরের জন্য তিন নম্বর দুই থেকে তিন নম্বর আমরা যদি এইভাবে লিখি এক্ষেত্রে কিন্তু আমরা দুইয়ের দুই তিনের তিন পাবই পাব হ্যাঁ এর সঙ্গে সঙ্গে এর পরের যে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সেই কোশ্চেনটি এরকম ধরনের কোশ্চেন হতে পারে অবরোহণ অবরোহণ প্রক্রিয়া প্রক্রিয়া বলতে কি বোঝো আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো তবে প্রধান তিনটি কোশ্চেন অর্থাৎ এই ক্ষেত্রে একই রকম ভাবে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে তার বৈশিষ্ট্য এবং গুরুত্ব আরোহণ প্রক্রিয়া কাকে বলে তার বৈশিষ্ট্য এবং গুরুত্ব আমি ঠিক যেভাবে তোমাদেরকে পয়েন্ট আকারে বহির্জাত প্রক্রিয়া বললাম সবকটা বহির্জাত প্রক্রিয়াই কিন্তু অবরোহণ আরোহণ সুতরাং বহির্জাত প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য একই বৈশিষ্ট্য কিন্তু লেখা হবে কার ক্ষেত্রে অবরোহণ এবং আরোহণের ক্ষেত্রে নতুন করে আর কিন্তু আলাদা করে কোনো পড়ার নতুন করে আর বৈশিষ্ট্য কোনো জানতে হবে না তবে আমি শুধু বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জানলেই এখানে আমি এই দুটি কোশ্চেনের আনসার আরামসে লিখতে পারবো অর্থাৎ এক্ষেত্রেও তবে দুই তিন যে কোনো ধরনের নম্বরে আসুক না কেন আমরা খুব সহজে লিখতে পারবো আরেকটি আলাদা কোশ্চেন হতে পারে সেই ফরম্যাটটিকে এখানে দেখো কোশ্চেন টাইপ আমি কোশ্চেন টাইপগুলো নিয়েও তোমাদেরকে সুন্দর করে আলোচনা করে দেবো আমি এমনভাবে আলোচনা করে দেবো না যে পরীক্ষা তোমাদের কাছে একটা খেলনা হয়ে যাবে
আর কোশ্চেন উত্তর তোমাদের কাছে একেবারে মাথায় ঢুকে যাবে, যেটা কিনা যে তোমাকে ভাবতে হবে না যে কিভাবে আমি লিখব কিভাবে আমি করব। এগুলো একেবারে তোমার কাছে পুরো খেলার মতো মনে হবে যে হ্যাঁ এই কোশ্চেন ও আচ্ছা এই কোশ্চেনটাকে আমাকে এরকম লিখতে হবে, এই কোশ্চেনটাকে আমাকে এইভাবে করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো কি কোশ্চেন অন গাইডিং কনসেপ্ট কনসেপ্টের এখানে এই যে ডিফারেন্ট ওরিয়েন্টেড, দেখো লক্ষ্য রাখো, দেখো সেই ডেফিনেশন ডেসক্রিপশন তারপরে এক্সপ্লানেশন ব্যাখ্যা ইভ্যালুয়েশন, হ্যাঁ লক্ষ্য রাখো এখানে ইভ্যালুয়েশন এবং প্রেসক্রিপশন। এখানে দেখো এখানে তবে আমরা কি যে কাকে বলে, তবে এখানে আমরা যদি এরকম ধরনের একটি প্রশ্ন আসতে পারে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, এই ধরনের প্রশ্ন যখন আসবে এখানে আমি একটা আইডিয়াল কোশ্চেনের ফরম্যাট আনসারের ফরম্যাট আমি বানিয়ে দিয়েছি। লক্ষ্য রাখো প্রথমে আমরা লিখব অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের ক্ষয় হয় উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ, যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় বা সঞ্চয় কাজ হয় তাকে বলা হয় আরোহণ। এরপরে কি হচ্ছে, এটি উচ্চতা কমে এটি উচ্চতা বাড়ে, এইভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে কি হয় আরোহণ প্রক্রিয়া কি করে মূলত ক্ষয়জাত অর্থাৎ কিনা আবহবিকার জলবায়ুগত পরিস্থিতি তারপরে বিভিন্ন ধরনের ক্ষয়জাত প্রক্রিয়াগুলি বেশি করে এফেক্টিভ হয়, আর এখানে সঞ্চয়জাত অর্থাৎ কিনা সঞ্চয় কাজ করে। উচ্চতা এখানে আমি তো বলে দিয়েছি উচ্চতা বাড়ে, উচ্চতা কমে এখানে উচ্চতা বাড়ে, এখানে ক্ষয়জাত প্রক্রিয়াগুলি কাজ করে এখানে সঞ্চয়জাত প্রক্রিয়াগুলি কাজ করে। এরপরে বিভিন্ন ধরনের ভূমিরূপের কি সৃষ্টি হয়, এখানে এখানে কি হয় এখানে সমভূমির সৃষ্টি হয়, আবার এখানে কি হয় এখানে পর্বত মালভূমি এগুলির উচ্চতা বাড়ে অর্থাৎ উচ্চতা সৃষ্টি হয়। তার মানে কি তবে এই ধরনের ভূমিরূপগুলোর সৃষ্টি হয়, তার মানে কি তবে এখান থেকে আমি পার্থক্যটাও কিভাবে করতে হবে তার সুন্দর গ্রাফ আমি এখানে বানিয়ে দিয়েছি। অর্থাৎ কি না তবে এখান থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে কিভাবে পড়তে হয়, কি কোশ্চেন অ্যান্ড গাইডিং কনসেপ্টে আমরা কিভাবে পড়ব, তার সঙ্গে সঙ্গে আমি পরে যে আলোচনা করলাম কোন কোন নম্বরের তোমাদের পরীক্ষার এটা কোন কোন নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এক নম্বর মূলত এক নম্বরের কোশ্চেন এবং দুই তিন নম্বরের কোশ্চেনের জন্য এটি গুরুত্বপূর্ণ, কি কি ধরনের কোশ্চেন হতে পারে, বহির্জাত প্রক্রিয়া কি, অবরোহণ প্রক্রিয়া কি, আরোহণ প্রক্রিয়া কি, দু নম্বর তিন নম্বরের তিনটি কোশ্চেন, তিন নম্বরের দু নম্বরের এটা হয় না পার্থক্য, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া পার্থক্য লেখো এবং এটাও কিভাবে লিখতে হয় আমি বলে দিলাম। এবারে তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে যে এই টিউটোরিয়ালটিকে ভালো করে দেখো, দেখার পরে তোমরা তোমাদের খাতায় ভূগোল খাতায় অধ্যায় প্রথম অধ্যায় লিখে ক্লাস ওয়ান বা লেকচার ওয়ান লিখে প্রধান যে তিনটি কোশ্চেন বললাম কি বলতে কি বোঝো এবং পার্থক্য যেটা বললাম এই মোট চারটি প্রশ্ন তোমরা প্রশ্ন এবং উত্তর লিখে ফেলো এবং এগুলো ভালো করে মুখস্থ করো। লেখার ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললাম সেগুলো বারবার এই টিউটোরিয়ালটা দেখলে তোমাদের মাথায় চলে আসবে, আর এরপরে তোমরা টুকটাক টেক্সট বইয়ের সাহায্য নিতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। এবারে আমি চলে আসছি, তবে আমরা আজকের যে হোমওয়ার্কগুলো দিলাম এই এই কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে এক নম্বর দু নম্বরের যে যদি তোমাদের কাছে থাকে, তোমরা যদি এই ধরনের বই অর্থাৎ কিনা পুরনো বছরের টেস্ট পেপার বা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার যে বইগুলো বেরিয়েছে সেগুলো পুরনো তোমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে যদি তোমরা সংগ্রহ করে নিতে পারো এবং সেখানে ওই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো একেবারে টুকে ফেলো পার্টিকুলার এই অংশ থেকে, প্রত্যেকটা কোশ্চেনকে উল্টে উল্টে দেখে নাও, দেখে নিয়ে ওই কোশ্চেনগুলোকে লিখে ফেলো। এর ফলে কি হবে, এর ফলে তবে ওখান থেকে এক নম্বরের যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে সেটা তার প্রশ্নের উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে, প্রশ্ন উত্তর করে নাও, আর যে দু নম্বর তিন নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে আমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করব, আমি নিয়ম করেই বলেছি যে দুটি করে ক্লাস আমি আপডেট করব, পরের ক্লাসে যেটা আমরা জানবো খুব সুন্দর করে জানবো, দারুণ একটি ক্লাস আসতে চলেছে, সেটা হচ্ছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট
ভূমিরূপ। এখানে তিনটি বলা হয়েছে, আবার তিনটি জায়গায় আমরা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। আমরা কিভাবে এই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কিভাবে কি কি ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেটা আমরা জানবো, কিভাবে পরীক্ষার খাতায় কি সুন্দর করে লেখা যায় তার একেবারে মডেল আনসার আমি রেডি করে দেবো। পরের ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। টিউটোরিয়ালগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে মনে হয় তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দাও। আমি জানবো, আমিও শিখছি, আর আমি তোমাদেরকে জানাবো, তোমরাও শেখো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই ক্লাস শেষ করছি।